ব্লগটা স্টার্ট করছি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। দেখিয়ে দিই তোমাদের একবার, দেখো ঝমঝম করে দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। ও বাবা রে, পুরো এক পশলা বৃষ্টি হয়ে গেল। দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে বৃষ্টি হচ্ছে সকালবেলা, অঝোরে ঝরছে একদম। এখন সকাল নয় বন্ধু, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1:36 বাজে। যেহেতু দোকানঘর রং করছে, হোটেল রং হচ্ছে, তার জন্য আমি একটু বেলা করেই হোটেলে যাব, ঠিক আছে। তা বর সকালে চলে এসলো, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখানে এক বালতি দেখাচ্ছি, এক বালতি ভেজানো আছে, এটাকে আমি এখন পা দিয়ে চটকে চটকে কাচব। দেখো এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কিচ্ছু করার নাই কো বন্ধু। এখন ওয়াশিং মেশিন খারাপ, আমার পাটায় এখন সম্বল আছে, পা দিয়ে ওটাকে লক গ্রাবো একদম আচ্ছা করে, যত আটা ময়দা সব ধুয়ে মুছে একসার হয়ে যাবে, ঠিক আছে। আর খুব বৃষ্টি হচ্ছে, কী আর করবো, বাড়িতেই আছি, খুব আনন্দ মজা। বাড়ি থাকলে তো একটু ভালোই লাগে, আলসেমি হয়, কুড়েমি হয়, তা আবার পেরোতে হবে হোটেলে, সব কিছুই বানাতে হবে, বিরিয়ানি চিন্তা নেই, বিরিয়ানিটা আমি করবোই করবো। যাই হোক চলো এই কাছাকাছি সেরে ফেলি, ঠিক আছে। আর কালকে আমার তো মানে গলা মানে কি বলবো চিড়ে গেছে পুরো একদম। একটা ফোন ঢুকলো, ভাই ফোন করলো, কেটে দিয়েছি, ভিডিওটা করে ভাইকে ফোন করবো। তা যেভাবে আমি চিৎকার করেছি, আমি ভয় নিজেই এত ভয় পেয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে চিৎকার করেছি। তাও আবার ব্লগ বানাতে গেছিলাম, ওই সূচনা কি ওটা জানি না, যাই হোক চলো দেখতে থাকে। আর যেটা তোমাদের সঙ্গে বলবো বলেছিলাম দুদিন আগে না 3 দিন আগের ব্লগে, যে বাপের বাড়ির যে ব্লগটা ছিল, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো, ওই ব্লগটায় আমি বলেছিলাম যে আমার ট্রেনে খুব সমস্যা হয়েছিল। ট্রেনে এমন সমস্যা মানে আগে একবার ফেস করেছিলাম, আর এই দিন বনগা লোকাল ট্রেনে যখন আমার বাপের বাড়ির ওখান থেকে আসি, তখন না বসে আসা যায়, আর দমদম থেকে যখন আমরা ট্রেনে উঠি, বনগা লোকাল ধরি, তা ওখানে আমরা বসে যেতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়, বা মানে বারাসাত থেকে আমরা বসার জায়গা পেয়ে যাই। তাই যাই হোক, আমরা যেদিন আসছিলাম বনগা থেকে, সেদিনকে যথারীতি বসার জায়গা পেয়ে গেছি, বসেই এসেছি, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কেননা এখানে হোটেলে মানে খাটুনি হয়ে গেছে, তারপরে রেস্ট হয়নি, তারপরে বাড়ি এসেছি, তারপরে বাবার জন্য চিন্তা, ঘুমায়নি, এমনি ঘুমায় না, তারপরে বাবার জন্য টেনশান, ঘুমায়নি, প্রেশার আছে, এইসব নানান রকম নিয়ে আমি তারপর ওখানে গেছি। ওখানে গিয়ে একটা বাবার এই যে এইসব টেনশন, বাবার কী হলো, মা চলে গেলো, এইসব নানান রকম ভাবছি, একটুও রেস্ট হয়নি সেইভাবে। তারপরে মানিককে নিয়ে একটু বেরোলাম, কোনো রেস্ট হয়নি আমাদের। তারপরে সকালবেলা ভোরবেলা আবার ট্রেন ধরে কলকাতায় ফিরে আসা, তাই এত কিছুর ভিতর দিয়ে শরীর মানে শরীর দিচ্ছে না আর, পারমিট করছে না, মানে গা গোলানো, বমি ভাব, কীরকম একটা শরীরও হচ্ছিলো। তা আমি বসে আছি ট্রেনে, বারাসাত এসে গেছে, আমি এতটা সময় বসতে পারি না, কারণ বনগা থেকে দমদম পর্যন্ত বস 1 ঘন্টা 45 মিনিট বসে থাকা যায় না, আমি অন্য দিন ছেড়ে দিই, সিট ছেড়ে দিই, বসি না। কিন্তু কী করবো, সেদিন আমার এতটা অবস্থা, মানে মনে হচ্ছে শরীর ছেড়ে দিচ্ছে, বমি হয়ে যাবে, মানে গা গোলাচ্ছে। তারপর প্রেশারের ওষুধটা খেয়ে উঠিনি, অত সকালবেলা ব্রেকফাস্ট করিনি, যেহেতু চা খেয়ে বেরিয়েছি, প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি। তা এইভাবে আমি বসে আছি ওখানে তোমার হচ্ছে ট্রেনের ভিতরে, বললে বিশ্বাস করবে না বন্ধু, মানে ট্রেনের ভিতর মানে ছেলেগুলো নিজেদের ভিতরে কি বাজে বাজে মানে রাপ রাপ কথা নিজেদের ভিতরেই, মানে ওরা ডেলি প্যাসেঞ্জারই করে, ডেলি প্যাসেঞ্জার ওদের ভাষা, মানে সত্যি ডেলি প্যাসেঞ্জার মানে এরকম ভাষা হয় আমি জানতাম না, মানে নিজেদের ভিতরে আলাপ আলোচনা এত মানে বাজেভাবে নিজেরা করছে, সেটা তো হলো। এবার আমাকে বলছে দিদিভাই উঠুন, বারাসাত এসে গেছে। আমি বললাম দেখুন আমার শরীরটা খুব খারাপ, আমি উঠতে পারবো না, আমার গা গোলাচ্ছে, বমি ভাব লাগছে, ব্যাস এইবার শুরু করে দিয়েছে। কেন উঠতে পারবেন না, এই কেন আপনার গা গোলাচ্ছে, তাহলে বাড়ি থেকে কেন ডাক্তার দেখিয়ে আসেননি, মানে যা যেটা মুখে আসছে সেটা বলে যাচ্ছে, মানে মনে ওদের কথা শুনে না আমার আরও প্রেশার বেড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি যে দেখুন বললাম তো আমার শরীর খারাপ, আমি উঠতে পারবো না। কেন আমি আপনি উঠতে পারবেন না, আপনি এতটা কেন বসে যাবেন, আপনি উঠে দাঁড়ান, আপনাকে উঠতে হবে, এটা বারাস মানে সে যাচ্ছে না তাই ব্যবহার, মানে ছেলেরা যে এরকম হতে পারে আমি জানি না, মানে জানা ছিল না আমার। আমি জানি, শুনি সবাই বলে মেয়েরা ঝগড়ুটে হয়, মেয়েরা এই হয়, মেয়েরা সেই হয়, কিন্তু ছেলেরা যে এত বাজে হয় সেটা আমি জানলাম এই দিন, যে ছেলেরা আরও মেয়েদেরকে শরীর খারাপ
হলে আরও জানি এগিয়ে আসে, সাহায্য করে, হেল্প করে, বলছে মিথ্যা কথা এই হেনা তেনা শুরু করে দিয়েছে। আমি বলছি দেখুন দাদা, আমি এত বকতে পারছি না, আমি উঠতে পারবো না, আমার শরীরটা, আমি কথা বলতে পারছি না, আমার হচ্ছে কথা জড়িয়ে আসছে, মানে আমি ভাবছি আমার স্ট্রোক না হয়ে যায় এই গাড়ির ভিতরে, মানে আমার কথা জড়িয়ে আসছে। তার সত্ত্বেও ওরা আমাকে মানে বলে যাচ্ছে যে উঠুন উঠুন উঠুন, মানে যতক্ষণ না আমার দমদম এসছে ততক্ষণ ওরা বলে গেছে উঠুন উঠুন উঠুন, কেন সিট দেবেন না, আপনি ইচ্ছা করে দিচ্ছেন, মানে আপনার কি শরীর খারাপ হয়েছে দেখা কি বলে, উফ আমি ভুলেই যাচ্ছি, আপনার শরীর খারাপ হয়েছে, আপনি ডাক্তার দেখিয়ে কেন আসেননি, আপনার রিপোর্ট দেখান, মানে কত বড়ো মানে বদমাইশ আর কত বড়ো অসভ্য হলে এইগুলো হয়, মানে এদের কোনো কালচার নেই, এদের কোনো শিক্ষা দীক্ষা নেই। হ্যাঁ, এদের বাবা মার আর কী দোষ, মানে এরা বাবা মা তো চায় তার সন্তানটা ভালো হোক, কিন্তু এরা ভালো হওয়ার নয়। ওই যে বললাম না, মানে বারো জায়গায় ঘুরে বেড়াই, বারো রকম অবস্থা এদের, ঠিক আছে। তাই এই হয়েছে, এই ফেস করেছি, সেটা তোমাদের বলার হয়নি, এই বললাম, মানে আমার কী অসুস্থতা। তারপরে ট্রেন থেকে নামলাম, ব্লক করতে পারিনি আমি, মানে আমি এত অসুস্থতা যে ট্রেনে আসছে আমি ব্লক করতে পারিনি। তারপরে ট্রেন থেকে নেমে জল খেলাম, ওষুধ খেলাম, তারপরে স্টেশনে কোনো একটা জল পাচ্ছি না, আবার মেট্রোর কাছে আসলাম, ওখানে এসে জল পেলাম, মানে এত আমার সেদিনকে শরীরটা এত খারাপ লাগছিল, আর লাগবে না, এত ধকল, ঘুম নেই, টেনশান, তারপরে ভোরবেলা ওঠা, মানে প্রচণ্ড পরিমাণে চাপের, আর এই পুজো অবধি চাপ থাকবে আমার, তা এখন একটু কম আছে চাপটা। তাই এই কথাগুলোই শেয়ার করার ছিল, আর তোমরাই আমার কাছের লোক, তোমরাই আমার বন্ধু, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই শেয়ার করেই ফেললাম, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। ট্রেনের ভিতরে সব মানে অনেকগুলোই ছেলে ছিল, কিন্তু একটা ছেলে বেশি বাচাল, বেশি বকবক করছিল, ঠিক আছে। হ্যাঁ, তার মানে কি বলবো আমি, তার সবাই না, কিন্তু কেউ প্রোটেক্ট করছিল না, যে উনি উঠতে পারছে না, উনার শরীর খারাপ, উনি অসুস্থ, প্রোটেক্ট করি, কিছু কেউ প্রোটেক্ট করছিল না। আমার বর মাঝে মাঝে বলছিল, আমি বললাম বকবক করো না, এদের সাথে মুখ লাগিয়ে পারবে না, মানে বোঝলোই তো ডেলি প্যাসেঞ্জার, মানে এদের সঙ্গে মুখ লাগিয়ে পারবো না। তা বললাম বকো না, তুমি চুপ করো, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে ও উঠে গেছে। কিন্তু এবার আমার বর বলছে আমি তো উঠেছি, ওর শরীর খারাপ আমি উঠেছি, ও অন্যদিকে ছিল, তাও মানে আমি এই দিকটা এই পাশের সিটে, ওই পাশের সিটে। আমার হাজব্যান্ড বলছে আমি তো উঠেছি, বলে ও এখন সব কিছু একটার সঙ্গে, ও আপনি উঠলে কি উনি উঠতে পারবেন না, এটা কোথাও আছে এরকম, মানে সে যা মানে কি বলবো। এবার ওদের সঙ্গে তো আমি মুখ লাগিয়ে পারবো না, কিন্তু একটা জিনিসই দেখলাম, সেটা যেখানেই হোক এখন প্রোটেক্ট করার লোক খুবই কম, মানে খুবই কম কি নেই বললেই চলে, ঠিক আছে। কেউ এখন প্রোটেক্ট করতে চায় না, যা হচ্ছে হবে, সবাই দেখছে, মজা নিচ্ছে, মানে কী বলবো, দুনিয়ায় কী চলছে, কী হতে চলেছে আমাদের, আমরা কিছুই জানি না, মানে আমরা কোথায় স্বাধীন, আমরা এখনও স্বাধীন হতে পারলাম না, আর কী বলবো বলো। আমরা বলি আমরা স্বাধীন, আমরা অমুক, আমরা তমুক, কিন্তু এখনও আমরা স্বাধীন নেই, আমরা পরাধীনই হয়ে থাকলাম, কেউ কোনো প্রোটেক্ট করছে না, কিছু বলছে না। এইভাবে শুধু আমার সাথে না, এরকম অনেকের সাথেই মনে হয় আমি দেখেছি, এরকম যারা ডেলি প্যাসেঞ্জারি লেডিসে এরকম করে, কিন্তু জেন্টসে যে এরকম হয় সেটা সত্যিই আমার একদম অজানা ছিল, আমি নতুন করে জানালাম যে জেন্টসেও এরকম হয়, মানে সবাই না, কিছু কিছু থাকে তারা একদম মানে কি বলবো, মানে সবার বাইরে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এদেরকে, যাই হোক আর বলতে পারছি না এদেরকে নিয়ে, আমার মাথা ব্যথা হয়। আবার এই যে বসে আছি হোটেলে, দেখো কি রং হয়েছে, এখান থেকে বেরো, হোটেলের রংটা এই যে লাল হলুদ করা হয়েছে, হোটেলে এই রংটা করা হয়েছে, সাথে এই যে হোটেলে লাল হলুদ রং করা হয়েছে, সবে একটা কোট মারা হয়েছে, তাই তো, এখনো কালকে ফিনিশিং বাকি আছে, ফিনিশিং করবে, এখনো হয়নি। আজকে অনেকক্ষণ চলে এসেছি, এখন তো মানে ব্লগ বানাচ্ছি, এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম, বানাতে পারছিলাম না, এখন একটু বানাচ্ছি। এখন 1:32 বাজে, এখন ডিনার করে এইমাত্র উঠলাম, ডিনারে চিকেন স্যান্ডউইচ খেয়েছি,
আর দেখো সকালবেলা তো দেখালাম এক বালতি কাছাকাছি করেছি, আরও এক বালতি ভিজিয়ে রেখেছি, ওটা আবার কালকে সকালে কাচবো। মানে আজকে অবশ্য দিনের বেলা ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম আজকে কাচবো বাড়ি এসে, আর ভালো লাগছে না একদম। এখন এই আস একটু আগে এসেছি, ফ্রেশ হয়ে চিকেন স্যান্ডউইচ বানালাম, একটু বাড়িতেই বানালাম আজকে, মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে একটু চিকেন স্যান্ডউইচ করলাম, বর এখনও খাচ্ছে। আর আমি এই মাত্র খেয়ে মুখ ধুয়ে এসে আলাম ব্লগটা এন্ড করি, অনেকটাই রাত হয়েছে বাবা, এতটা রাত হয়েছে বুঝতেই পারিনি, তাই না বলো? তাই যাই হোক চলো, আর তো হোটেলে গেছিলাম, দেখালাম রং করা হয়েছে হলুদ আর লাল, লাল আর হলুদ, আমাদের বাড়িতেও লাল হলুদ, হোটেলেও লাল হলুদ। তা চলো ভিডিওটা এন্ড করে দিই, আর ওই ওইটা নিয়ে আসবে মাইক্রোওভেনের, ওইটা ওটা দেখাতে হবে বন্ধুদের। চলো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি, আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে প্রথম ভিডিওটি তুমি দেখবে। তাহলে আজকে আমাদের টাটা বাই বাই, আমার গুলাব যেমন ফ্রেন্ড, চলো টাটা।